দেখুন কি লেখা আছে, কিছু নেই, সুন্দর লেখা আছে, ডেঙ্গু সচেতনতা, রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমান, লেখা আছে, দেখা দেখুন লেখা আছে, না বাবা আজও দেখেন কিছু তো লেখা নেই, লেখা আছে দেখুন ভালো, আরে কিছুই লেখা নেই তো, আপনি পড়ুন না, ওখানে দিয়ে পড়ুন, লেখা নেই আমি কি করে পড়বো, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে আগে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের মজার ভিডিও, আর সেই মজার ভিডিওর রূপান্তর করে আমরা আনছি নতুন প্রাঙ্ক ভিডিও। আজকে আমাদের বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা পত্র, আর এই কাগজে কিছুই লেখা নেই, কিন্তু আমরা দেখাবো এই কাগজে অনেক কিছু লেখা আছে। চলুন এই খালি কাগজ নিয়ে তারা, অর্থাৎ যাদের সাথে আমরা মজা করব, তারা কি ধরনের রিয়্যাক্ট করে, আর আমাদের প্র্যাঙ্ক নিয়ে আপনাদের কতটা হাসি পায়, ঠিক আছে? যে এই যে কি লেখা আছে পড়ুন, ডেঙ্গু সচেতনতা, রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমাবেন, বাড়ির কাছে পাশেপাশে নর্দমা পরিষ্কার রাখবেন, কোথাও জল জমা হতে দেবেন না, এই সমস্ত আরও বিবিধ লেখা আছে যে আমরা মানুষকে সচেতন করছি, যাতে মানুষ বোঝে এবং পড়ে। আপনি একবার নিজে পড়ুন, নাহলে বুঝতে পারবেন, নিজে একবার পড়ুন, পড়ুন না একবার পড়ুন, তাহলে এটা পড়বেন, বাড়িতে রাখবেন, সবাইকে পড়াবেন, আমি দোকানে রেখে দেবো, সব লোককে দেখাবো। আপনি নিজে পড়ে নিয়েছেন তো, দেখুন কি লেখা আছে, কিছু নেই, সুন্দর লেখা আছে, ডেঙ্গু সচেতনতা, রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমান, লেখা আছে, দেখা দেখুন লেখা আছে, না বাবা গেছি আজও দেখেন কিছুই তো লেখা নেই, লেখা আছে দেখুন ভালো, আরে কিছুই লেখা নেই তো, আপনি পড়ুন না, পড়ুন, ওখানে দিয়ে পড়ুন, লেখা নেই আমি কি করে পড়বো, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছি না, এ ভাই এ ভাই ও ভাই একটু শুনুন না, শুনুন, এটাতে 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 কিছু লেখা নেই বলছেন, একটু দেখুন কিছু লেখা আছে না, ওই তো ডেঙ্গু সচেতনতা, রাতের বেলা মশারি টাঙিয়ে ঘুমোবেন, অ্যাকচুয়ালি আপনি চশমা পরেছেন তো এই জন্যই মনে হয় বোঝা যাচ্ছে, আমার চশমাটা আপনি পরে দেখতে পারেন, আচ্ছা ঠিক আছে আমি তাও নাহলে পরে দেখি, না তাও তো বুঝতে পাচ্ছি না, তাহলে চোখ আপনার পুরো খারাপ আছে, তাহলে আপনার চোখ পুরো খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, না দেখতে পাচ্ছি, সিরিয়াসলি দেখতে, সিরিয়াসলি দেখতে পাচ্ছেন, আপনি আপনারা দেখুন তো, দেখতে পাচ্ছেন না, না কিছুই দেখতে পাচ্ছি না স্যার, দেখতে পাচ্ছেন না, না, এই যে ডেঙ্গু সচেতনতা, রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমাবেন, বাড়ির সামনে কোথায় লেখা আছে, খালি কাগজ তো এটা, বোথ সাইডই খালি, কিছুই নেই এর ভিতরে, কিছুই নেই, না সবাই দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমরা তো দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন, ওই দাদা দেখতে পাচ্ছেন, বাট আমরা তো দেখতে পাচ্ছি, কটা আঙুল বলুন তো, এর তিনটেই আঙুল, সুন্দর দেখতে পাচ্ছেন, কটা আঙুল বলুন তো, তিনটে আঙুল, সবাই তো সুন্দর দেখতে পাচ্ছেন, সুন্দর দেখতে পাচ্ছি, কারণ যদি কিছু না থাকে কি করে, এই তো লেখা আছে মশারি টাঙিয়ে রোজ রাতে ঘুমাবেন, না মশারি টাঙিয়ে লেখা আছে, এই তো মশারি টাঙিয়ে, আমি দেখতে পাচ্ছি, তোমার জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি, সেই ডেঙ্গু বিষয়ে লেখা আছে, একটু পড়ো, এটা পড়বে, আমাদের সচেতন করছি আমরা, মানে যাতে যাতে মানুষ বুঝতে পারে, দেখো কি লেখা আছে পড়ো, এই তো দেখো ডেঙ্গু সচেতনতা, রাতে মশারি টাঙিয়ে ঘুমান, তারপর এখানে কি আছে, জল ফুটিয়ে খাবেন, তারপর এখানে কি আছে, পড়ো পড়ো এখানে পড়ো তো, ফাঁকা তো আছে, আরে ফাঁকা নয়, ফাঁকা নয় দেখো, ও দাদা শুনুন শুনুন, এটা দেখুন তো কি লেখা আছে পড়ুন তো, উনি পড়তে পারছেন না, একটু পড়ুন, লেখা থাকতেও পারে তো, থাকতে পারা হয়তো দেখা যাচ্ছে না, থাকতে পারা হয়তো দেখা যাচ্ছে না, এই যে কিছুই লেখা নেই, দেখুন ভালো করে দেখুন, ভালো করে দেখুন, দেখুন চোখে
চোখে দেখা যাচ্ছে না কিছুই, বুঝতে পারছেন না? ও ভাই, ও ভাই, ও ভাই, এটা একটু ডিস্টার্ব করছে, এটা একটু দেখো তো, দেখতে পাচ্ছ কিনা কি লেখা আছে বলুন তো। এই তো ডেঙ্গু সচেতনতা শিবির, রাত্রেবেলা মশারি টাঙিয়ে ঘুমোবেন। কি আপনার চশমাটা কি কোনো গন্ডগোল হলো একটু দিন দেখি? হ্যাঁ, দারুণ পাওয়ার, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি কি এর মধ্যে ডাক্তার দেখাননি? তাহলে কেন এটা দেখতে পাচ্ছেন না? এটা কটা আঙুল বলুন তো? সেটা তো তিনটা আঙুল, আপনি ছায়ায় যেতে পারবো না। আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে নেমে দেখুন তো, আপনি বুঝতে পারছেন না? আমি কোন টোটাল ব্ল্যাঙ্ক পেপার। দেখুন ভালো করে পড়ুন। না না, ভালো হতে ঘরে গিয়ে দেখতে হবে, আমাদের লাইটের জন্য কিছু হচ্ছে, কি কারণে এটা হচ্ছে। এই পেপারটা থাকলে আমার সুবিধা হবে ডাক্তার দেখাতে। ডেঙ্গু হয় না, আমরা ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করছি, ঠিক আছে? এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, দেখো, তুমি দেখো, হাতে নিয়ে দেখো, কি আছে লেখা? বলে দিচ্ছি তো, ডেঙ্গু সচেতনতা, একে কি লেখা আছে, রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমায়। আপনি একবার নিজে পড়ুন, পড়ে একবার বলুন, একবার পড়ে বলুন। কোথাও জল জমা হতে দেবেন না, নর্দমা পরিষ্কার রাখবেন। আর কি লেখা আছে? কি বলছেন? না এদিকে নয়, এদিকে, এদিকে নয়, এদিকে না, এদিকে দেখুন, আপনি পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? না, তাহলে ওদিকে সূর্যটা পড়েছে বলে, এদিকে দেখুন কি লেখা আছে, এখানে ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু ডয়েকার ওয়েগা হসপিটাল, ডেঙ্গি সচেতনতা শিবির, শিবির আমরা এর পরে করব, এখন এই সচেতনতাটা মানুষকে করছি যে মানুষ যাতে সচেতন হয়। এদিকে না, এদিকে না, এদিকে কোনো লেখা নেই তো এখানে। ও দাদা শুনুন, দেখুন একটু, রাখুন এটা, পড়ুন একটু, কেন বুঝতে পারছেন না আপনি, মানে দেখতে পাচ্ছেন না সত্যিকারে? না আমি দেখতে পাচ্ছি না। চোখের কোনো অসুবিধা নেই তো? না, আরে কোনো দেখা যাচ্ছে না, কি পড়বো, কি দেখা যাচ্ছে না? না আপনি দেখুন, আমার চোখে একটু প্রবলেম আছে। ও চোখের প্রবলেম আছে ওই জন্য বল। তুমি তো না দেখেই বলে দিলে কথা, আমি তো আপনাকে বোঝাচ্ছি আমি কেন ধান্দা করতে যাবো। এদিকে, 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 এদিক থেকে, এখান থেকে না, উল্টালে আপনি উল্টো দেখবেন না। তোমাদের তাহলে চোখের পাওয়ার আছে মনে হয়। আপনার কি পাওয়ার ডিস্টার্ব আছে? কটা আঙুল বলুন তো? কটা আঙুল? দুটো দেখা আছে। আচ্ছা, এটা কটা আঙুল? চারটা। তো সব দেখতে পাচ্ছেন, এত কাছ থেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সত্যি কিন্তু দেখা যায়নি এখানে, সত্যি দেখা যায়নি, কিছু লেখা নেই তো, দেখবেন প্রতিরোধ করা যায়। কলকাতায় থাকি ভাই, ঠিক আছে? না না, জানেন তো আপনি, সবটা আমি জানি, জানি, অবশ্যই জানবেন, কলকাতায় থাকেন মানে আপনি আমাদের থেকে অনেক আগে। আমার লেখাটা কি আছে? লেখাটা কি আমি দেখতে পাচ্ছি না, কই লেখা? এটা প্রবলেম আছে একটু চোখে? না তো খালি যেটা খালিটা তো আমি কিও দেখতে পাচ্ছি না, খালি না, আপনি এই দেখুন, ডেঙ্গু সচেতনতা, তুমি এটা বলছো তাই, কিন্তু আমার কাছে খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি দেখো একে লেখা আছে, একটু সাইডে সরে আছে, কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি না, মনে হয় দেখতে পাচ্ছেন না। না, চার নম্বরে লেখা আছে জল ফুটিয়ে খান, জল ফুটিয়ে খান, এখন কটা লোকের ঘরে জল ফুটিয়ে? না না, ওটা নেই লেখা আছে, আমাদের কর্তব্যটা তো আমরা বলবো না, নিশ্চয়ই, কিন্তু তুমি যে বলছো বন্ধু, উঠতে পারছেন না, আমি শুনুন, আমি তুমি যে বলছো বন্ধু, হ্যাঁ, কিন্তু তুমি হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু আমি এই পাশ থেকেও যেমনি কালার দেখতে পাচ্ছি কাগজটা, ওই পাশ থেকেও তেমনি কালার দেখতে? না না, এপাশে কিছু নেই, এপাশে কিছু নেই, সব এপাশে।
ডেঙ্গু সচেতনতা একে হচ্ছে বা আপনার রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমাবেন। তো লাগ গয়ে সমঝে মেরে আচ্ছা লেখাটা আসছে না একটু 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 মনে হয় একটু একটু একটা আচ্ছা লেখাটা আসছে এটাই আমাদের সচেতনতা আর হাসি দুটোই উদ্দেশ্য। ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে বন্ধু আমি তাদের রাগ করিনি কিন্তু না না একদম কি হলো আমি অটোটিক এদিকে দেখছি ওদিকে দেখছি একটু লেখা নেই লেখা নেই আমাকে তুমি বলে দিয়ে যাচ্ছ কিন্তু অটোটিক তাও আছে ঠিক আছে এতেই হাসি সব কিছু মজা সবটাই ঠিক আছে একদম দেখতে পাচ্ছেন না না কিছু তো লেখা নেই আরে না ওই ছাপ আছে আমার চোখ খারাপ চোখ খারাপ মানে ওরকম না কাছের জিনিস দেখতে পাই দূরের জিনিস পাই না দেখতে পাচ্ছেন না না কোথায় কিছুতেই নাই বাট দেখুন আপনি কি একই করছেন নাকি বুঝতে পারছি না কিছু আপনি দেখুন দেখা যাচ্ছে আপনি আপনি কাউকে ডেকে জিজ্ঞেস করুন পড়তে পারছি কিনা আপনারা দেখতে পাচ্ছেন না কিছুই তো লেখা নেই ডেঙ্গু সচেতনতা রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমাবেন জল ফুটিয়ে খাবেন বাড়ির আশেপাশে নর্দমা পরিষ্কার রাখবেন জমা জল সরিয়ে ফেলবেন আপনার চোখ খারাপ ও দাদা ও দাদা ও দাদা ও দাদা না না সিরিয়াস আপনি বলুন আপনি বলুন আমি বলবো না ডেঙ্গু সচেতনতা আরে আপনি তো আপনার রইল আমার লোক শুনুন না শুনুন না এদিকে একবার হাই করে দিন প্রাঙ্ক হচ্ছে এদিকে শুট হচ্ছে হাই করে দিন